আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে বৃত্ত নিয়ে আলোচনা করবো এটা আমার বৃত্ত থেকে চার নাম্বার ক্লাস আজকের ক্লাসেও বিগত বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই সমস্ত প্রশ্ন কীভাবে আপনি অ্যান্সার করবেন তো প্রথমে যে অঙ্কগুলো আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে আমি বলে নেই আট নাম্বার অঙ্কটা হচ্ছে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুই হাজার ষোলো সালে এসেছে তার মানে আট নাম্বার অঙ্কটা এসেছে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুই হাজার ষোলো সালে এবং নয় নম্বর অঙ্কটা এসেছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার নিয়োগ পরীক্ষা দু ষোলো সালে আমি আবার বলছি নয় নাম্বার অঙ্কটা এসেছে ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষা ২০১৬ ষোলো সালে এবং দশ নাম্বার অঙ্কটি এই অঙ্কটি এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার তারপর এই অঙ্কটি এসেছে সহকারী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা দুই সালে মানে দুই সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শুধু এই দশ নম্বর অঙ্কটি দুই হাজার ষোলো সালেই কিন্তু তিনবার এসে গেছে তো এই সমস্ত অঙ্ক বৃত্ত থেকে অনেক ইম্পর্টেন্ট আপনাকে এই সমস্ত প্রশ্ন সলিউশন করা শিখতে হবে তো প্রথমে দেখেন আট নাম্বার জঙ্কটা ফোরটিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত তার মানে ধরেন একটা বৃত্ত আছে এরকম সে বৃত্তের ব্যাসার্ধ আছে হচ্ছে ১৪ সেন্টিমিটার তাহলে এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ টোটাল বৃত্তের ভিতরে যতটুকু জায়গা আছে তার ক্ষেত্রফলটা কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার তাহলে বৃত্তের ক্ষেত্র যেহেতু পাই আর স্কোয়ার এবং পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আর মানে ব্যাসার্ধ আর মানে হচ্ছে ফোরটিন তার স্কোয়ার তাহলে দেখেন ক্ষেত্রে ফলটা কত বের হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোরটিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো চার চার ষোলো একশো ছিয়ানব্বই এখন যদি একশো ছিয়ানব্বই দ্বারা এটাকে গুণ করি তাহলে হচ্ছে আমার আপনার হবে একশো ছিয়ানব্বই ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে ছয়শো পনেরো দশমিক সেভেন ফাইভ এটাই হচ্ছে আপনার অ্যান্সার আসবে তার মানে দশমীকে আপনার অ্যান্সারটা দিতে হবে কিন্তু অপশনে যেহেতু ইনটিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিক অংশ রাখা হয় নাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন ছয়শো ষোলো দিয়ে দিতে পারেন ছয়শো ষোলো হবে এ অঙ্কের সঠিক উত্তর তার মানে ক নাম্বার অপশন হবে সঠিক উত্তর নয় নাম্বার যে অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য রাখেন দশ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরবর্তী অর্থাৎ দূরে অবস্থিত এর দৈর্ঘ্য কত তার মানে ধরেন এটা যদি সম্পূর্ণ বৃত্ত হয় বৃত্তের কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরবর্তী যে জেটা সরি এটা যে বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দশ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দশ এবং কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরত্বে এটুকু হচ্ছে কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এই যে যে জে এই যে এ ধর্ম নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আপনি যদি এটাকে একটা সমকূর্ণী ত্রিভুজ বিবেচনা করেন এটা হচ্ছে অতি এটা হচ্ছে লম্ব তার মানে এটা হচ্ছে ভূমি তার মানে হচ্ছে আট 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 ষোলো তাহলে এ সঠিক উত্তর হবে ষোলো গ নাম্বার অপশন এখন এই যে আমি যে ষোলো অ্যান্সারটা বললাম ছয় আর দশ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম মেবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজে যে কোনো দুই বাহু দেওয়া থাকলে অপর বাহু নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার পিতা আছে যে সূত্র অতিভূজ স্কোয়ার এই কল্টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এই সূত্র দিয়ে আপনাকে বের করে নিতে হবে আর যদি বের করে নিতে না চান তাহলে আমি কয়েকটি আপনাদের বের করে দিই সেগুলো মুখস্থ রাখতে হবে তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনার সূত্র স্কোয়ার দরকার নাই যেমন ওয়ান ওয়ান রোড টু ওয়ান টু টু থ্রি তিন চার পাঁচ ছয় আট দশ নয় বারো পনেরো পাঁচ বারো তেরো এগুলো যদি আপনি মুখস্থ রাখেন অর্থাৎ ছয় থেকে সাতটি অনুপাত সমগ্রী ত্রিভুজের বাহুর অনুপাত সমগ্রণী ত্রিভুজের বাহুর অনুপাত আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে রেখেছি এগুলো যদি একটু কাইন্ডলি মুখস্থ রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনার আর সূত্র ইউজ করে ক্যালকুলেশন করে এখন দরকার নেই আপনি ধুমধাম অ্যান্সার করতে পারবেন তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আটটা হলো দেখেন যদি এটা সমগ্রী ত্রিভুজ হয় এটা হচ্ছে তার মানে ও অতিভুজ হচ্ছে ও এ এটা স্কোয়ার অতিভুজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার তার মানে ও ডি স্কোয়ার আর ভূমি হচ্ছে এখানে দেখেন ভূমি হচ্ছে ডি আমি এই ত্রিভুজের সাপেক্ষে অঙ্কটা করতেছি তাহলে এ ডি স্কোয়ার এখন এখানে মানটা কিন্তু এটা দেওয়া ছিল ব্যসাদ দেওয়া ছিল দশ তার মানে টেন স্কোয়ার আর ওডি হচ্ছে সিক্স প্লাস এডি আমাকে বের করতে হবে তাহলে দশ দশ একশো আর হচ্ছে ছয় ছয় সেটা হচ্ছে দিয়ে গেল অ্যাড স্কোয়ার তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে আমার হবে সিক্সটি ফোর এ ডি স্কোয়ার এখন যদি আপনি রোড করেন তাহলে এইট ইকাল টু এডি তাহলে দেখেন এডির মানটা এইট বের হয়ে গেছে এখন এটা যেহেতু এইট তাহলে অবশ্যই এটাও আপনার হবে এইট হবে তার মানে এইট অ্যান্ড এইট আট আট ষোলো এখান থেকে এ পুরো যে এর দৈর্ঘ্য হবে ষোলো সেন্টিমিটার তাহলে নয় নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল এবার হচ্ছে দশ নাম্বার অঙ্কটা দেখেন এইটটি ডিগ্রি বা আশি ডিগ্রি কোনটি হলো কী অর্থাৎ আশি ডিগ্রি কোনকে কী কোন বলে এটাকে স্থূলকোন নাকি সমকোণ নাকি স্থূলকোন না কি প্রবৃদ্ধ কোন মানে আশি ডিগ্রি কোন এটা হচ্ছে এইটটি ডিগ্রি কোনটি হলো নিচের কোনটি আমরা জানি নাইনটি ডিগ্রি অপেক্ষা কোণকে সূক্ষ কোণ বলে তাহলে এ অঙ্কের সঠিক সলিউশন হবে কোণ তাহলে এ অঙ্কটা যেহেতু এসেছে এইটটি ডিগ্রি কোনটি হলো নিচের কোনটি আপনার পরীক্ষায় কিন্তু এইটটি ডিগ্রি আসবে না একটি ডিগ্রি আসতে পারে বা অন্য কোনো ডিগ্রি দিয়েও আসতে পারে তাই আপনাকে জানতে হবে সুক্ষগুণ তাকে বলা হয় নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটগুণকে বলা হয় সুক্ষগুণ এবং নব্বই ডিগ্রি অপেক্ষা বড় গুণকে বলা হয় স্থূলগুণ এবং নব্বই ডিগ্রি যদি থাকে তাকে বলা হয় সমগুণ এখন আরেকটা কথা আছে বিভিন্ন চাকরির পরীক্ষা আসে প্রবৃদ্ধকো নিচের কোনটি প্রবৃদ্ধ প্রবৃদ্ধক্ষণ মানে হচ্ছে যদি কোনো একটা কোনের পরিমাপ একশো আশি ডিগ্রি থেকে বড় হয়ে যায় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো থাকে তাকে প্রবৃদ্ধগুন বলা হয় তার মানে নাইনটি ডিগ্রি থেকে ছোট থাকলে হবে আপনার কোণ যদি একবারে এক্স্যাক্টলি ফিক্সড নাইনটি ডিগ্রি থাকে কোনো পরি কোণের পরিমাপ সেটা হবে আপনার আপনার রাইট অ্যাঙ্গেল বা সমকোণ নাইনটি ডিগ্রি অপেক্ষা বেশি এবং একশো আশি অপেক্ষা যদি ছোটো থাকে সেটা হচ্ছে স্থূলকোণ এবং যদি একবারে একশো আশি ডিগ্রি থাকে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে বলা হবে সরল কোণ একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো থাকলে তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ আশা করি ক্লাসটি ভালো লেগেছে আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ক্লাসটি শেয়ার করে দেবেন সবার কাছে যেন আমরা সবাই মিলেমিশে চাকরির জন্য স্ট্রংলি একটা প্রিপারেশন নিতে পারি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম